ইউরোপের জ্বালানি নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে ইউক্রেন সংকট। বিকল্প উৎস ও প্রযুক্তির সন্ধানে চলছে বিস্তর গবেষণা। জ্বালানির বিকল্প উৎস হিসেবে ফ্রান্সের দক্ষিণে তৈরি করা হচ্ছে কৃত্রিম সূর্য। বিশাল চুল্লির মতো এই সূর্য জ্বালানি সংক্রান্ত সব সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে বিজ্ঞানীরা থার্মোনিউক্লিয়ার চুল্লির মধ্যে কৃত্রিম সূর্য তৈরি করছেন। পারমাণবিক ফিউশন প্রযুক্তির মাধ্যমে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপাদন সম্ভব। হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে ফিউজ হয়ে অকল্পনীয় পরিমাণ শক্তি বের হয়ে আসবে এই সূর্য থেকে। এই কৃত্রিম সূর্য তৈরির প্রকল্পে 35টি দেশ যুক্ত রয়েছে। চুল্লির ভবন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, চলছে ভেতরে বাকি সব নির্মাণ কাজ। 2025 সালে চুল্লিটি চালু হবার কথা রয়েছে। ফার্স্ট লাইট ফিউশন প্রকল্পের নিকোলাস হকার বলেন, ফিউশন হচ্ছে প্রথাগত পরমাণু শক্তির সম্পূর্ণ বিপরীত ক্রিয়া। হেভি এলিমেন্টের বিভাজনে যে শক্তি বেরিয়ে আসে, এর অবশিষ্ট পদার্থ সামলানো বেশ কঠিন। পারমাণবিক শক্তি ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড নির্গমন না করলেও তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি করে, এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে প্রচলিত পরমাণু কেন্দ্রের তুলনায় বিকিরণ ও পরমাণু বর্জ্য এই প্রক্রিয়ায় কম তৈরি হবে বলেও জানান বিজ্ঞানীরা।